আমি আপনাদের বলছি যে দেবারা সিনেমা মুক্তি পাওয়ার কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো এর মধ্যেই কিন্তু দেবারা পার্ট ওয়ান এমন একটি রেকর্ড করেছে যেটা কিন্তু শাহরুখ খানের জওয়ান সিনেমাও করতে পারেনি। হ্যাঁ, সেটাই সত্যি। আমেরিকাতে অগ্রিম টিকিট বুকিংয়ে দেবারা কিন্তু এ পর্যন্ত যত তেলুগু সিনেমা কিংবা হচ্ছে বলিউডের সিনেমা মুক্তি পেয়েছে সবাইকে ছাপিয়ে গেছে এবং অ্যাডভান্স 40,000 টিকিট বিক্রি হয়েছে দেবারা সিনেমার। তাহলে বুঝতেই পারছেন যে দেবারার ট্রেইলার যেমনই হোক, অনেকে এটাকে মিক্সড রিভিউ দিচ্ছে, অনেকে বলছে দুর্দান্ত হয়েছে এবং এখানে জুনিয়র এন্টারকে যেভাবে পাওয়া যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যে ভিলেন চরিত্রে সাইফ আলী খান কিন্তু সবসময় অনবদ্য, সেটা আমি তানহাজি সিনেমা দেখে বলেছিলাম যে তানহাজি সিনেমাতে সাইফ আলী খান যে অভিনয় করেছে, বাপ রে বাপ। তো সাইফ আলী খান ভিলেন রূপে আবার আসছে দেবারা সিনেমাতে, এবং সাথে কিন্তু বলিউডের জানভী কাপুরও আছে। দেখুন, তেলুগু সিনেমায় কিন্তু তাদের দর্শকরা এত কিছু চায় না, তারা চায় তাদের হিরো সবচেয়ে উপরে থাকুক এবং ভিলেনকে এমন মার দেয়া হোক যে সে বাপের নাম ভুলে যায়। তো এনটিআর কিন্তু অ্যাকশন চরিত্রে সবসময় দুর্দান্ত। তো বুঝতেই পারছেন যে দেবারা সিনেমাতে তার বাবা ছেলের চরিত্রে জুনিয়র এনটিআরই অভিনয় করছে, এবং বাবার চরিত্রে জুনিয়র এনটিআর যে পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল এবং তার ছেলের চরিত্রে সে ততটাই বকাসকা। তো এরকম ক্যারেক্টার যদিও আমরা দেখেছি, কিন্তু তারপরও কিন্তু দর্শকরা আশা রাখছে, বোঝা যাচ্ছে যে জলদস্যুর একটি কাহিনী থাকবে বা গ্রামের মাসিয়া বা গ্রামের একদম একাই রক্ষা করতে আসবে, এরকম একটি কাহিনীও বোঝা যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু দর্শকরা জুনিয়র এনটিআর, সাইফ আলী খান কিংবা হচ্ছে জানভী কাপুর এই তিনজনের উপর কিন্তু দারুণ আশা রাখছে। তো সেই জন্যই কিন্তু দেবারা সিনেমার অ্যাডভান্স বুকিং হয়েছে দুর্দান্ত। তো যাই হোক, খবর এ পর্যন্ত বলা যাচ্ছে যে দেবারা সিনেমা মুক্তি পাওয়ার আগেই 409 কোটি রুপি কামিয়ে ফেলেছে। তো সেটা কিন্তু জুনিয়র এনটিআরের স্টারডম কথা বলছে। আপনারা যদি তেলুগু সিনেমার প্রভাস, আলু অর্জুন, তো তারপরে যে তারকার নাম আসবে সেটা কিন্তু অবশ্যই জুনিয়র এনটিআর, এবং তার একটি নির্দিষ্ট ফ্যানবেজ আছে যে তার সিনেমা দর্শকরা কিন্তু খুবই পছন্দ করে, এবং আমার ব্যক্তিগতভাবেও কিন্তু আমি জুনিয়র এনটিআরকে পছন্দ করি। তো দেখা যাক, দেবারা সিনেমার ট্রেইলার যেমনই হোক, যতটাই মিক্সড রিভিউ আসুক, সিনেমা থিয়েটারে কিন্তু দেখা হবে। তো দেবারা সিনেমা নিয়ে কিন্তু আমি দুর্দান্ত আশাবাদী। তো দেবারাকে নিয়ে এই ছিল আমার আপডেট। তো আশা করছি যে এই সিনেমাটি বক্স অফিস একদম কাঁপিয়ে দিবে এবং জুনিয়র এনটিআর RRR সিনেমার পর একদম মানে ফাটাফাটি কামব্যাক করবে, এবং সাইফ আলী খানের জন্য শুভকামনা থাকবে। এবং জানভী কাপুর এটাই কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিতে তার প্রথম সিনেমা, তো দেখা যাক যে জানভী কাপুর আসলে কেমন করে। তো দেবারা সিনেমার সকলের জন্য শুভকামনা, এবং অনন্য মামুনের কাছে দাবি থাকবে যে দেবারা যদি বাংলাদেশের সিনেমায় দেখা যেত, তো মনে হয় না এখন পসিবল হবে, এখন যে পরিস্থিতি চলছে দেশে মনে হয় না দেবারা সিনেমা বাংলাদেশে আসবে। তো যদি আসতো নিঃসন্দেহে খুশি হতাম। তো সবাই ভালো থাকবেন, টাটা।